নমস্কার, আদাব, আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটাল। আজ প্রচণ্ড গরম, তার উপর লোডশেডিং, তাই ইনডোরে স্টুডিওর ভেতরে শুটিং করা সম্ভব হলো না, তাই বাইরে বসে আজ আমার ব্যালকনিতে বসেই আপনাদের সাথে কথা বলবো। শুরু করছি রোজকার মতো আজকের পর্যালোচনা। আপনারা জানেন যে ইতিমধ্যে তিনটে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে। তিনটে নির্বাচন উপনির্বাচন কেন, বাকিগুলোতে কেন নয়, এ নিয়ে চাপান উত্তর চলছে। বিজেপি চাইছে যে তারা নির্বাচনটা যাতে এখন নাই হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কোনোভাবেই নির্বাচিত না হতে পারেন তার ছমাস টেনিয়রের মধ্যে, তার ব্যাপারে সম্পূর্ণ সচেষ্ট, কিন্তু সে মানে ইচ্ছে ছাই ঢেলে দিয়ে, জল ঢেলে দিয়ে নির্বাচন কমিশন আজকে তিনটে কেন্দ্রে নির্বাচন ঘোষণা করলো। এবং বলাই যাচ্ছে, বলাই বাহুল্য আর কি, যে এই যে তিনটে নির্বাচন হতে চলেছে, তিনটে নির্বাচনের আমরা এখনো সমীক্ষা করে উঠিনি। আমরা জাস্ট কালকেই খবরটা পেয়েছি আর আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমরা এখনো সমীক্ষা করে উঠিনি, কিন্তু সমীক্ষা করলে পরিষ্কার আরও জানতে পারবো যে এই তিনটে নির্বাচন ফলাফল কী হতে চলেছে। আপনাদের বলি যে কিছু সমীক্ষা না করেও বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি তার উপরে শুধু সাধারণ দৃষ্টিতে যদি আপনি চোখে দেখেন, তাহলে দেখবেন যে তিনটে নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস অবশ্যম্ভাবী জয় পেতে চলেছে। আর এখানেই শুরু হয়েছে বিরোধী দলের মধ্যে বিজেপির একটু গাত্রদাহ, ওদিকে সিপিআইএমের মধ্যে চিড়বিরানি, সেগুলো তো চলছেই, এগুলো চলবে। কারণ যখনই কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো মতামত না যায় তখন তারা বিরোধিতা করেন, সেটা তৃণমূলের ক্ষেত্রেও সত্যি, বিজেপির ক্ষেত্রেও সত্যি, সিপিআইএমের ক্ষেত্রেও সত্যি, কংগ্রেসের ক্ষেত্রেও সত্যি। যাই হোক, এই নির্বাচনটা কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন নয়, কারণ এই নির্বাচনে আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস জিতে যাবেন। এই নির্বাচনের গুরুত্ব ততটা নেই মানুষের কাছে, কারণ মানুষ জানেন যে পশ্চিমবাংলার যে বর্তমান শাসক দল, এই নির্বাচনে যদি তারা পরাজিত হন তাহলেও কিন্তু তাদের আসন সংখ্যা কমে যাবে না, সরকার বদলে যাবে না। কিন্তু এই নির্বাচন একটা সিস্টেমের অঙ্গ, যেখানে নির্বাচন হয়নি বা যেখানে পদত্যাগ করেছেন কেউ বিধায়ক, সেখানে নিশ্চয়ই নির্বাচন হবে, সেই হিসাবে এখানে নির্বাচন হচ্ছে, এ নিয়ে কিছু বলার নেই। কিন্তু আসল ব্যাপারটা বুঝতে হবে, আসল ব্যাপারটা বুঝতে হবে যে কারা এখন এই কোভিডের দোহাই দিয়ে নির্বাচনটাকে আটকাতে চাইছে আর কেনই বা চাইছে। যখন নরেন্দ্র মোদী এখানে এসে 18টা সভা করলেন, অমিত শাহেরা সভা করলেন, আপ কি পার, আপ কি বার, দোষো পার হুঙ্কার, বিশাল বিশাল হুঙ্কার, দেখে নেব, বুক লক্ষ্য করে গুলি চালিয়ে দেব, পুলিশকে দিয়ে জুতো চাটাবো, ইত্যাদি কথাবার্তা যখন আমরা শুনছিলাম, তখন একটা আশা আশঙ্কায় ছিল রাজ্যবাসী যে সত্যি কি এখানে পরিবর্তন হয়ে যাবে, সত্যি কি এখান থেকে তৃণমূল কংগ্রেস চলে যাবে, তাহলে কি হতে পারে। এ নিয়ে নানা গুঞ্জনের মধ্যে থেকেও তৃণমূল কংগ্রেস ব্যাপক জয়লাভ করলো। 294টা, মাফ করবেন, 292টা আসনে ভোট হলো, তার মধ্যে 213টাই দখল নিয়ে নিল তৃণমূল কংগ্রেস। এবং বিজেপি যারা 200 পার করবার হুঙ্কার দিয়ে এসেছিল তারা 77-এ আটকে গেল। সেখান থেকে কমতে কমতে তারা প্রথমে দুজন বিধায়ক পদত্যাগ করলেন, কারণ তারা সাংসদ ছিলেন, এবং হয়ে গেল 75। 75-এর পর মুকুল রায় পদত্যাগ করলেন, বনগাঁর বিধায়ক পদত্যাগ, মানে আসলে পদত্যাগের একটা হিড়িক পড়ে গেছে। বিজেপি যে যোগদান মেলা করেছিল না নির্বাচনের আগে, এখন বিজেপির বিয়োগদান মেলা করা উচিত, কারণ একে একে সমস্ত বিধায়ক কিন্তু তৃণমূলে নাম লেখাচ্ছেন, সম্প্রতি গতকালও একজন বিধায়ক গিয়েছেন। অর্থাৎ বিজেপি এখন 77 থেকে ছেড়ে 71-এ এসে দাঁড়িয়েছে। এই বিজেপির ভবিষ্যৎ কি আপনারাও খুব স্পষ্ট বুঝতে পারছেন, কারণ ক্ষমতা যেখানে থাকে মানুষ সেখানেই ভিড় করে। বিজেপির হাতে ক্ষমতা নেই, নিশ্চয়ই দিল্লির হাতে বা কেন্দ্রের হাতে বিজেপির ক্ষমতা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি এখানে খুব একটা ছাপ ফেলতে পারেনি। এবং এখানকার যারা নেতৃত্ব, আমি বিশেষ কারোর নাম উল্লেখ করতে চাই না, তবু এখানে যারা নেতৃত্ব তাদের লক্ষ্য করবেন, তাদের ভরসা করে ভোট দেওয়াটা, মানে তাদেরকে সরকারে আনবে মানুষ এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ এখানকার মানুষ সচেতন মানুষ, এখানকার মানুষ অনেক বুদ্ধিমান মানুষ। একই জিনিস লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ত্রিপুরাতেও, ত্রিপুরাতেও কিন্তু একটা পরিবর্তনের ঢল নেমেছে। যে বিজেপি দুর্দণ্ড প্রতাপ বিজেপি, যেখানে একটি পঞ্চায়েতও তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না, সেখানে তৃণমূল কিন্তু খুব বড়সড়ভাবে নামতে চলেছে। এবং শুধু তাই না, মানে বিজেপির যে মূল ভিত্তি জনজাতির ভোট, সেই জনজাতির ভোটও কিন্তু এবার থাবা বসাতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া তৃণমূল কংগ্রেস। এবং এখানেই অশনি সংকেত দেখছেন বিপ্লব দেব, আর এখানেই অশনি সংকেত দেখছেন দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় নেতৃত্ব। আসলে তাঁরা ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গ জয় করে সারা দেশে একটা বার্তা দেবেন যে তারা অপ্রতিরোধ্য,
আদতে কিন্তু তা হলো না, পশ্চিমবঙ্গে তাদের ব্যাপক পরাজয় হলো। এই যে আপনারা দেখলেন ভোটের আগে অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডারা দলে দলে এই রাজ্যে এলেন, বিজয়বর্গীরা এলেন, গরিবের বাড়িতে দলিতের বাড়িতে পাত পেড়ে খেলেন, আপনাকে হাত জোর করে নমস্কার করলেন, ভোট ভিক্ষে করলেন, তারপর কি হলো, যেই ভোটটা মিটে গেল তাদের আর দেখা নেই। এই স্বার্থপরতার রাজনীতি পশ্চিমবাংলায় চলে না। পশ্চিমবাংলায় কিন্তু রাজনীতি করতে গেলে কনস্ট্যান্ট লেগে থাকতে হয় মানুষের সাথে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তিনি যেদিন থেকে রাজনীতিতে এসেছেন সেদিন থেকে কন্টিনিউ মানুষের সাথে আছেন। আপনাদের আরও একটা উদাহরণ, এই যে ধরুন সিপিআইএমের দুর্দণ্ড প্রতাপ মন্ত্রী গৌতম দেব আবাসন মন্ত্রী ছিলেন, তাকে আপনারা তখন টেলিভিশনে দেখতেন, বিভিন্ন মিটিং মিছিলে দেখতেন, তারা মানুষের পাশে ছিলেন, আপনারা দেখতেন, চর্চায় ছিলেন তারা। কিন্তু আজকে তিনি খবরে নেই, চর্চায় নেই, মানুষ ভুলে গিয়েছেন। পশ্চিমবাংলার রাজনীতিটা এরকমই। এখানে কিন্তু সেই উত্তরপ্রদেশ, হরিয়ানা বা গুজরাটের মতন রাজনীতি এখানে চলবে না। এখানে প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে থাকতে হবে, এবং যে দলেরই নেতা হন না কেন। আজকে তৃণমূল কংগ্রেসের বহু নেতা হারিয়ে গিয়েছেন যারা মানুষের পাশে ছিলেন না, হারিয়ে গিয়েছেন। আমি হাওড়ার এক বিখ্যাত নেতা এবং যিনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিনের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, সেই বাণী সিংহ রায়, আমি বাণী সিংহ রায়ের কথা বলবো, তাকে অন্যতম প্রতিষ্ঠাতা বলা হতো দলের, যাকে আজকে আমরা হয়তো রাজ্যের মন্ত্রী বা কেন্দ্রের সংসদে দেখতে পেতাম। সেই মানুষটা শুধুমাত্র মানুষের পাশে না থাকার জন্য আজ মুছে গিয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য, যারা মানুষের পাশে থাকবেন না তারা পশ্চিমবাংলার মানুষের মনেও থাকবেন না, এটাই স্বাভাবিক। এই যে উপনির্বাচন আসছে, উপনির্বাচন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী এপিসোডগুলোতে, এবং প্রত্যেকটি কেন্দ্র ধরে ধরে আলোচনা করব, কারণ তিনটে জায়গায় উপনির্বাচন হচ্ছে, তিনটে জায়গারই সমীক্ষা আপনাদের দেখাবো। তবে সমীক্ষা দেখানোর আগে বললাম যেমন যে এখানে অনায়াসে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, সমীক্ষার পরে আরও ডিটেল বলতে পারবো আমরা। প্রার্থীর ওপরে নির্ভর করবে, কে প্রার্থী হচ্ছেন না হচ্ছেন সেগুলো অনেক কিছু নির্ভর করে, এবং সবচেয়ে বেশি নির্ভর করবে, আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, যে এই নির্বাচনে বিজেপির দিল্লির কত নেতা আবার আসা যাওয়া শুরু করেন, এটা একটু নজরে রাখতে হবে। কারণ আপনারা দেখেছিলেন যে সাধারণ নির্বাচনে দিল্লির নেতাদের আনাগোনা, তারা 200 পার করবেন এরকম একটা প্রত্যাশা নিয়ে এসেছিলেন, কিন্তু এখন তাদের প্রত্যাশা যখন পূরণ হয়নি তখনও কি তারা বাংলার মানুষের পাশে থাকবেন, বাংলার মানুষের কাছে আসবেন? আমাদের নজরটা থাকবে সেদিকে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা অনেকেই বলেন যে আরামবাগ টিভি, শফিকুল ইসলাম, সন্ময় বন্দ্যোপাধ্যায় এদের নিয়ে অনুষ্ঠান করুন, মার্জনা করবেন আমাদের। আমরা কোনো অন্য কোনো চ্যানেলকে নিয়ে অনুষ্ঠান করতে চাই না, এই কারণে চাই না, প্রত্যেকটি চ্যানেল তাদের নিজেদের মতন করে চলেন, ভালো হতে পারে, খারাপ হতে পারে, আপনাদের পছন্দের হতে পারে, অপছন্দের হতে পারে, কিন্তু আমরা নিজেরা একটি ইউটিউব চ্যানেল হয়ে অন্য কোনো ইউটিউব চ্যানেলে সমালোচনা করতে চাই না, কারণ প্রত্যেকের চরিত্র পরিষ্কার। আজকে আমরা যেমন সরাসরি বলি, আমরা বাংলার পক্ষে, বাঙালির পক্ষে, তিনি আমরা রাজনীতির ঊর্ধ্বে, আমরা রাজনীতিটা করছি না, আমরা করছি যেটা সেটা বাঙালির পক্ষে, যেটা সেটা। এবার কোনো কোনো চ্যানেলের নির্দিষ্ট এজেন্ডা থাকতে পারে, তারা কোনো কোনো জায়গা থেকে মদতপুষ্ট হন, তারা কোনো কোনো জায়গা থেকে ফান্ড হয়তো পেয়ে থাকেন, তাই তারা হয়তো সেই সেই দলের প্রচার করেন, কিন্তু আমাদের চ্যানেলকে কোনো দল ফান্ডিং করে না, আমরা কোনো দলের কাছ থেকে এক টাকা অর্থ সাহায্য নিই না, কোনো মানুষের কাছ থেকেও এক টাকা অর্থ সাহায্য নিই না। আমরা বাংলার স্বার্থে কথা বলি, বাঙালির স্বার্থে কথা বলি, এটা আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরব না। যে কথা বলছিলাম, আগামী নির্বাচনে দিল্লির থেকে কত নেতা, কত মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বড় বড় নাম, এরা কতবার এই তিনটে নির্বাচন উপলক্ষে আসছে, আমাদের নজর থাকবে সেদিকে, আর আপনাদের নজর থাকুক এনকে ডিজিটালের পর্দায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা।